জেনারেশন মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এক্সেল ফাইলে একই সঙ্গে অনেকগুলো ইউজার কিভাবে কাজ করবে সেটাই আজ দেখাবো। প্রথমে আমি একটা ওয়ার্কশিট তৈরি করে নিচ্ছি। এমপ্লয়ি রেকর্ড নাম দিয়ে আমি একটা ওয়ার্কশিট তৈরি করে নিলাম। এরপর আপনাকে জিমেলে লগ ইন করতে হবে। লগ ইন করে গুগল ড্রাইভে যেতে হবে। ড্রাইভে গিয়ে আমি ফাইলটাকে আপলোড করব। নিউ এ গিয়ে ফাইল আপলোড। যে এক্সেল ফাইলটা আমি তৈরি করেছি সেটা এখানে সিলেক্ট করে ওপেন করে দেব। এমপ্লয়ি রেকর্ড ফাইলটা আপলোড হয়ে গেছে গুগল ড্রাইভে। এবার যেটা করতে হবে, এই ফাইলটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে শেয়ার, এখানে দেখুন ক্যান এডিট, ক্যান কমেন্ট, ক্যান ভিউ। তো আপনি যে পারমিশনটা দিতে চান সেইটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন আপনাকে মেল আইডিটা দিয়ে দিতে হবে যাকে আপনি পারমিশন দিতে চান। করার পরে যাকে আমি পারমিশনটা দিয়েছি তার জিমেলে একটা ইনভিটেশন লিঙ্ক যাবে, সেই ইনভিটেশন লিঙ্ক থেকে তাকে এই ওয়ার্কশিটটা ওপেন করতে হবে। পাশাপাশি খুলে নেব দুটো অ্যাকাউন্টে, মানে আমার অ্যাকাউন্ট থেকে যাকে আমি শেয়ার করেছি আমার অ্যাকাউন্টে খুলে রাখবো এবং যে অ্যাকাউন্টকে পারমিশন দিয়েছি সেখান থেকেও ফাইলটাকে ওপেন করে রাখবো। এরপর দেখুন আমি একটাতে চেঞ্জ করব আর একটাতে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি একটা ইউজারকে পারমিশন দিয়ে দেখালাম, এভাবে আপনি অনেকগুলো ইউজারকে পারমিশন দিতে পারবেন, যার ফলে অনেকগুলো ইউজার একই সঙ্গে একই ওয়ার্কশিটে কাজ করতে পারবে। আরও একটা জিনিস করতে পারেন, শেয়ারে ক্লিক করে দেখুন ওপরে গেট শেয়ারেবল লিঙ্ক, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আপনি সবাইকে শেয়ার করতে পারবেন। এখানে দেখুন ক্যান ভিউ করা আছে, তো তারা শুধু দেখতে পারবে। তো এখানে আমি চেঞ্জও করতে পারি, ক্যান এডিট যদি করে দিই এবং এই লিঙ্কটা যদি শেয়ার করে দিই তাহলে প্রত্যেককেই এখানে এডিট করতে পারবে। তো আমি এখানে ক্যান ভিউটাই রাখবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আমার নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।